আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটির সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই হেয়ার ব্যান্ডটিও আমি এর সাথে ম্যাচিং করে বানিয়ে নিয়েছি। তো ফুল সেলাই করার জন্য এখানে আমি 2 গুণ মিষ্টি কালারের সুতা নিয়ে নিয়েছি। যেহেতু লম্বা সাইজের পাপড়ি দিয়ে ফুলটা আমি ড্রয়িং করেছি, তাই এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাপড়িটা সেলাই করে নেব। এটা খুবই সহজ একটা সেলাই আর দেখতেও বেশ ভালো লাগে। আর লম্বা সাইজের এ ধরনের পাপড়িগুলো এই সেলাই দিয়ে সেলাই করলেই বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে অন্য সেলাইও ব্যবহার করতে পারেন, স্যাটেন স্টিচ, কাশ্মীরি ভরাট, এগুলো দিয়েও এ পাপড়িগুলো করতে পারেন। লাইটের কারণে সুতার কালারটা ভালো বোঝা যাচ্ছে না। এটা একটা মিষ্টি কালারের সুতা। এর ফ্রকটির গলাটা আমি কুশি কাঁটা দিয়ে কাজ করে নিয়েছি, আর কুশি কাঁটার যে গলাটা করেছি সেটা আমি নয়তার সুতা দিয়ে করেছি। পিঙ্ক কালারের একটা সুতা দিয়ে গলাটা আমি করেছি। আর কাজটা আর কি ফ্রকের কাজটা মিষ্টি কালারের সুতা দিয়ে করছি। তবুও ম্যাচিং হয়েছে, নয়তার সুতাটা পিঙ্ক কালার হলেও এটার সাথে ম্যাচিং হয়েছে। এখানে আমি গোলাপি কালারের সুতা দিয়ে কাজটা করতে চেয়েছিলাম, কিন্তু গোলাপি কালারের সুতাটা গলার কাজের সাথে অতটা ভালো লাগে না, তাই এখানে আমি মিষ্টি কালারের সুতাটা দিয়েছি, এটাই ম্যাচিং হয়েছে। আর ফ্রকটা আমি সুতি ভয়েল কাপড় দিয়ে তৈরি করেছি, আর সুতাটাও সুতি লাচ্ছি সুতা। এগুলো দিয়ে কাজ করলে ভালো লাগে। আর যেহেতু গরমের দিন চলে এসেছে, এখন সুতি ভয়েল কাপড়ের জামাগুলোই বেশি আরামদায়ক হবে। তো এভাবে করে ফিশবোন স্টিচ দিয়ে প্রতিটা ফুলের পাপড়ি আমি সেলাই করে নেব। ফুলগুলো একটু ছোট ছোট আর একটু কাছাকাছি থেকে তুললে সেলাইগুলো দেখতে ভালো লাগে। সেলাইগুলো যদি ফাঁকা ফাঁকা থাকে মাঝে, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে না। আর চেষ্টা করবেন সেলাই করার সময় সবসময় ফুলের পাপড়িগুলো যেন এক সাইজের হয়, তাহলে ফুলগুলো দেখতে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আর যদি পাপড়িগুলো ছোট বড় হয়, তাহলে ফুলগুলো দেখতে ভালো লাগে না। খুবই সহজ একটা ডিজাইন দিয়ে ফ্রকটা আমি সেলাই করেছি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই ফ্রকটির ড্রয়িং ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আর আজকের সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি জুড়ে থাকবেন। যেহেতু এই ফ্রকটার গলাটা আমি কুশি কাঁটা দিয়ে করেছি, তাই এখানে এই রকম নিচে ছিটা ছিটা ফুল দিয়ে ফ্রকটা কাজ করে নিয়েছি, আর বেশি ঝামেলা করিনি। খুবই সহজ ডিজাইন দিয়ে ফ্রকটা আমি সেলাই করে নিয়েছি। সবগুলো ফুলই আমি মিষ্টি কালারের সুতা দিয়ে সেলাই করে নেব। এখানে আমি 2টা কালারের সুতা ব্যবহার করেছি, মিষ্টি কালার আর টিয়া কালার। তো পাপড়িগুলো সেলাই করে নিয়েছি, এখন মাঝখানে একটা সার্কেল করে দেব। তার জন্য এখানে ব্যাক স্টিচ দিয়ে সার্কেলটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁথা স্টিচও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আবার চাইলে মাঝের এটা আপনারা ভরাটও করে দিতে পারেন, তবে আমি ভরাট করিনি, খুবই সিম্পল ভাবে করেছি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো এই তো পুরাটা সার্কেল আমি করে নিলাম। এখন মাঝখানে এখানে 3টা ফেস নট 4 দিয়ে দিব। খুবই সহজ এই সেলাইটাও। দেখুন, সুইটা এভাবে বের করে 2টা প্যাচ দিয়ে আবার সুইটা নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফেস নট 4 হয়ে যাবে। তো এই তো মাঝখানে এভাবে করে 3টা ফেস নট দিয়ে প্রতিটা ফুল আমি সেলাই করে নেব। তো এখন যে ছোট্ট একটু ডাল আছে সেটা সেলাই করে নিচ্ছি ব্যাক স্টিচ 4 দিয়ে। আর এখানে যে পাতা আছে 3টা, সে 3টা পাতাও আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি টিয়া কালারের সুতা ব্যবহার করছি, আর সুতাটা নিয়ে নিয়েছি 2 গুণ। পুরা ফ্রকে যে ছোট ছোট এভাবে ডাল করে 3টা করে পাতা
ড্রয়িং করে নিয়েছি, সবগুলো পাতা এভাবে ফিশবোন স্টিচ দিয়ে আমি সেলাই করে নেব। তো দেখতে পারছেন খুবই সহজ সেলাই, মাঝখানে থেকে একটা ফোর তুলে আর দুই পাশ থেকে ছোট ছোট করে ফোর তুললে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন পুরাটা ফ্রক আমি সেলাই করে নিয়েছি, এখন ফ্রকের নিচের যে পার্টটা আছে সেটা সেলাই করে দেখাচ্ছি। এখানেও নিয়েছি 2 গুণ টিয়া কালারের সুতা, আর এখানে ছোট ছোট করে এভাবে করে ফোর তুলে চেন সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে কাঁথা সেলাই দিতে পারেন, তবে আমি এখানে চেন সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর যে আমার প্রিয় ভিউয়ারদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো উপরে আর নিচে এভাবে করে দুইটা চেনের দাগ আমি করে নেব, আর মাঝখান দিয়ে এভাবে করে ব্যাক স্টিচ ফোর দিয়ে এক একটা করে পাত্তি বসিয়ে নেব। এটাকে পাত্তি বলে, অনেকে জড়ি বলে, অনেকে চুমকি বলে, যে যে নামে বলে আর কি, এই পাত্তিগুলো আমি এখানে বসিয়ে নেব। এখানে আমি গোল্ডেন কালারের পাত্তিগুলো বসিয়ে নিয়েছি, এগুলো দেখতেও বেশ ভালো লাগে, আবার কালারও নষ্ট হয় না, তাই আমি এগুলো বসিয়ে নিলাম। কিন্তু আপনারা চাইলে এখানে ডলারও বসাতে পারেন। খুবই সিম্পল ভাবে নিচের এই কাজটা আমি করে নিয়েছি, দেখুন শুয়ের ভেতর দিয়ে একটা করে পাত্তি এভাবে ঢুকিয়ে তারপরে একটা করে ব্যাক স্টিচ ফোর দিয়ে এই পাত্তিগুলো বসিয়ে নিতে হবে। খুবই সহজ, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। যেহেতু নিচে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি তাই নিচে আর বেশি গর্জিয়াস কোনো কাজ করলাম না, এভাবে করে নিচের প্যানেলটা করে নেব। দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখুন ফ্রকটার গলা আমি এভাবে কুশি কাটা দিয়ে করে নিয়েছি, আর এখানে একটা ফুল দিয়ে নিয়েছি কুশি কাটা দিয়ে তৈরি করে। এটা কিন্তু গোলাপি কালার, নয় তার যেহেতু এটা নয় তার সুতা, তার জন্য লাচ্ছি সুতার চাইতে এই কালারটা একটু হালকা হালকা, তবে মিষ্টি কালারের সুতা দিয়ে যে ফ্রকটা কাজ করেছি সেটার সাথে এটা ম্যাচিং হয়েছে। তাই তো দেখুন পুরো ফ্রকটা আমি এভাবে করে কাজ করে নিয়েছি, আর নিচের প্যানেলটা এভাবে করে নিয়েছি। তো আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।